আজ রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহ নেওয়া হবে ওয়েস্টমিনিস্টার হলে। শেষকৃত্যে আমন্ত্রণ পায়নি রাশিয়া, মিয়ানমার ও বেলারুশ। আর্মেনিয়া আজারবাইজান সংঘাতে দুপক্ষের 100 সেনা নিহত, নতুন করে যুদ্ধ শুরুর শঙ্কা। বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারে $30 কোটি বেশি খরচ করেছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি সাদিয়া ফ্রিন। রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহ আজ নেওয়া হবে ওয়েস্টমিনিস্টার হলে। আগামী সোমবার পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য সেখানেই রাখা হবে। শেষকৃত্য অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কয়েকশো বিশ্ব নেতাকে, তবে আমন্ত্রণ পায়নি রাশিয়া, বেলারুশ ও মিয়ানমার। বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনিস্টার নেওয়া হবে রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহ। পেছনে থাকবেন রাজা তৃতীয় চার্লস সহ নাতি প্রিন্স উইলিয়াম ও হ্যারি। এছাড়াও থাকবেন রানীর তিন সন্তান। ওয়েস্টমিনিস্টার হলে রানীর জন্য 20 মিনিট প্রার্থনা করবেন আর্চবিশপ অব ক্যান্টারবারি। এছাড়াও হাইড পার্কে গান স্যালুট ও বিগ ব্যান ঘড়ির ঘণ্টা বাজানো হবে। এরপর শ্রদ্ধা নিবেদনের সুযোগ পাবেন সর্বস্তরের মানুষ। আগামী কয়েকদিন লাখ লাখ মানুষের সমাগম হতে চলেছে লন্ডনে। কয়েক বছরের মধ্যে এটাই ব্রিটেনের সবচেয়ে বড় কূটনৈতিক সমাবেশ। ইংল্যান্ড জুড়ে জোরদার করা হচ্ছে নিরাপত্তা। শুধু ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে 2200 মানুষ যোগ দিবেন। তাদের মধ্যে আছেন রাজপরিবারের সদস্য, ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস সহ জ্যেষ্ঠ রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রীরা। থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী সহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। প্রত্যেকে সাথে একজন করে বিশেষ অতিথি নিয়ে আসতে পারবেন বলে জানিয়েছে প্যালেস কর্তৃপক্ষ। তবে রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে রাশিয়া, বেলারুশ ও মিয়ানমারের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন। বিদেশি অতিথিদের বাণিজ্যিক ফ্লাইট ব্যবহারে নির্দেশনা দিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ। বিমানবন্দরে নামার পর প্রাইভেট কারে নয়, বরং সব বিশ্ব নেতাকে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে হবে প্যালেস থেকে দেয়া বাসে চড়ে। শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তার লিমোতে করে আসার অনুমতি দেয়া হয়েছে। শেষকৃত্যের আগে রোববার সন্ধ্যায় অতিথিদের জন্য বাকিংহাম প্যালেসে একটি সংবর্ধনার আয়োজন করেছেন রাজা তৃতীয় চার্লস। এদিকে এলিজাবেথের শেষকৃত্য দেখতে পুরো ইউরোপ থেকে জনগণ ভিড় করছেন লন্ডনে। এর মধ্যে হোটেল ভাড়া 250 থেকে 1300 ইউরো বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যাতায়াতের সুবিধার জন্য রাতেও মেট্রো সার্ভিস চালু থাকছে। 19 সেপ্টেম্বর বন্ধ থাকছে লন্ডনের সব স্কুল কলেজ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহ নেওয়া হবে লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে। এ বিষয়ে লন্ডন থেকে আরো জানাচ্ছেন সহকর্মী হাসান রহমান। বড় ধরনের প্রস্তুতি আমি আমার এত বছরেও আমি কোনোদিন দেখিনি এত বিশাল আয়োজন। বিশেষ করে বাকিংহাম প্যালেস এবং ওয়েস্টমিনিস্টারকে ঘিরে চারিদিকে হাজার হাজার পুলিশ, তারপরে অশ্বারোহী এবং অনেক অনেকেই আর্মিও আছেন, অনেক ভলেন্টিয়ারও আছে যারা নিরাপত্তা কাজে এখন নিয়োজিত। আর সেরকম সাজসাজ কিছু নেই, তবে নিরাপত্তার বিষয়টাই বেশি নজরে পড়েছে। আপনারা জানেন যে সমগ্র বিশ্ব থেকে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা যেহেতু আসবেন, সেক্ষেত্রে নিরাপত্তা জিনিসটা অত্যন্ত জরুরি। এখানে আরেকটা বিষয় একটা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে একদিকে মানুষের আবেগ, সেখানে আবার নিরাপত্তা। তো সুতরাং মানুষের আবেগকে পুঁজি করে যদি নিরাপত্তা বিঘ্নিত হয় সেটা অনেক দুঃখজনক হবে। আর সেটা হচ্ছে নিরাপত্তার জন্য সমগ্র দেশ থেকে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর কর্মীদেরকে বা নিরাপত্তার সদস্যদেরকে যে লন্ডনে আনা হয়েছে, এখন যে বিষয়টা দাঁড়িয়েছে এখানে নিরাপত্তার জন্য সবাইকে লন্ডনে জড়ো করাতে বিভিন্ন জায়গায়, সমগ্র দেশে কিছু কিছু জায়গায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এরকম সংবাদ আমাদের কাছে আছে। আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ এবং রাষ্ট্রীয় হাইকমিশন থেকেও বেশ কিছু কূটনৈতিক অনুষ্ঠান আগে নির্ধারণ করা ছিল, কিন্তু যেহেতু রানীর এই
প্রয়াণের কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সূচিতে নানান রকম পরিবর্তন আনা হয়েছে। এখানে যত ধরনের প্রোগ্রাম ছিল সব অনুষ্ঠান ছিল যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ ডিপ্লোমেটদের সাথে, যত রাষ্ট্রীয় বৈঠক থাকার কথা ছিল সবগুলো আসলে ক্যান্সেল করা হয়েছে, সেটা করা সম্ভব নয়। এখন প্রধানমন্ত্রী যে যাবেন সেখানে তার নিরাপত্তা জিনিসটাকে কিভাবে দেখবেন এটা আমরা জানি না, বা ব্রিটিশ সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন। এবং এই আলোচনাও আছে যেখানে জো বাইডেনকে তাদের সকল নিরাপত্তা দেওয়া হচ্ছে, তাদেরকে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা আগে যেমন ছিল এখন তেমনই দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক দেশের বিশ্ব নেতাদেরকে সে ধরনের নিরাপত্তা বা সে ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। এর আগে মঙ্গলবার স্কটল্যান্ড থেকে সামরিক বিমানে লন্ডনে পৌঁছায় রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহ। আজ নেওয়া হবে ওয়েস্টমিনিস্টার হলে, সেখানে 4 দিন শ্রদ্ধা নিবেদনের সুযোগ পাবে সর্বস্তরের মানুষ। এ উপলক্ষে লন্ডনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিথর দেহে শেষবারের মতো প্রিয় স্কটল্যান্ড ছাড়লেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এডিনবরার সেন্ট চার্লস ক্যাথিড্রালে শোকাবহ মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত ছিল হাজারো ভক্ত অনুরাগী। মায়ের কফিনের সাথেই ছিলেন মেয়ে প্রিন্সেস অ্যান। এ সময় বাজানো হয় ঐতিহ্যবাহী স্কটিশ বাদ্যযন্ত্র ব্যাকপাইপার। এডিনবরা বিমানবন্দর থেকে সামরিক বিমান C-17 গ্লোবমাস্টারে করে নেওয়া হয় রানীর মরদেহ। এ সময় বেজে ওঠে জাতীয় সঙ্গীত। 1 ঘন্টার যাত্রা শেষে লন্ডনের রয়্যাল এয়ারফোর্স স্টেশন RAF নর্থ হল্টে অবতরণ করে রানীর কফিন বহনকারী বিমান। দেওয়া হয় গার্ড অফ অনার, সেখান থেকে নেওয়া হয় বাকিংহাম প্যালেসে। লন্ডনের রানীর মরদেহ গ্রহণ করেন রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা সহ রাজপরিবারের সদস্যরা। এর আগে যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে নর্দার্ন আয়ারল্যান্ড যান রাজা ও তার স্ত্রী ক্যামিলা। হিলসবোরো ক্যাসেলে রাজনৈতিক নেতাদের সাথে দেখা করেন তারা, অংশ নেন সেন্ট অ্যান্স ক্যাথেড্রালে। বুধবার বাকিংহাম প্যালেস থেকে রানীর মরদেহ নেওয়া হবে ওয়েস্টমিনস্টার হলে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে 4 দিন। 19 সেপ্টেম্বর ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে চিরনিদ্রায় শায়িত হবেন রানী দ্বিতীয় এলিজাবেথ। তার আগের দিন রোববার রাত 8টায় যুক্তরাজ্য জুড়ে 1 মিনিটের নিরাপত্তা পালন করা হবে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রানী দ্বিতীয় এলিজাবেথকে সমাহিত করার আগে মরদেহ রাখা হবে ওয়েস্টমিনিস্টার হলে। 1000 বছরের বেশি পুরনো এই হলে রাখা হয়েছিল আগের রাজারানীর কফিনও। এর থেকে কিছু দূরে অবস্থিত ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে 1953 সালে রানীর অভিষেক হয়েছিল। আর উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে প্রিন্স ফিলিপ সহ অন্যান্য রাজপরিবারের সদস্যদের সমাহিত করা হয়। লন্ডনের ওয়েস্টমিনিস্টার প্রাসাদের প্রাচীনতম অংশ ওয়েস্টমিনিস্টার হল। ঐতিহাসিক এই ভবন নির্মিত হয় 11 শতকে। আগের রাজারানীর মতো রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহ রাখা হবে এই হলের মাঝখানে উঁচু একটি বেদিতে। সেখানে পাহারায় থাকেন দেহরক্ষী, পদাতিক গার্ড ও অশ্বারোহী সেনাদল। 1910 সালে রাজা সপ্তম এডওয়ার্ড, 1936 সালে পঞ্চম জর্জ, 1952 সালে ষষ্ঠ জর্জ, আর তার 1 বছর পর রানী মেরির মরদেহ ওই বেদিতে রাখা হয়েছিল। 1000 বছরের পূর্ণ এই হলে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মরদেহ রাখা হয় 1965 সালে। আর সবশেষ 2002 সালে রানী দ্বিতীয় এলিজাবেথের মায়ের কফিন এখানে রাখা হয়েছিল। ওয়েস্টমিনিস্টার হলে আনুষ্ঠানিকতা শেষে 19 সেপ্টেম্বর স্বল্প দূরত্বে অবস্থিত ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানীর মরদেহ নেওয়া হবে। এটি একটি ঐতিহাসিক গির্জা যেখানে রাজপরিবারের সদস্যদের অভিষেক, বিয়ে ও অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন হয়ে থাকে। 1953 সালে এই গির্জাতে রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়, আর 1947 সালে প্রিন্স ফিলিপের সাথে রানীর বিয়ে হয় এইখানেই। 18 শতকের পর থেকে এই গির্জায় কোনো রাজা বা রানীর শেষকৃত্য অনুষ্ঠান হয়নি, তবে 2002 সালে এই গির্জায় রানীর মায়ের শেষকৃত্য হয়। ওই দিনই ওয়েস্টমিনিস্টার অ্যাবে থেকে উইন্ডসর ক্যাসেলে যাবে রানীর কফিন, সমাহিত করা হবে সেন্ট জর্জ চ্যাপেলে। প্রিন্স ফিলিপকে গত বছর এখানকার রাজকীয় ভোল্টে সমাহিত করা হয়।
সেখানেই রাখা হবে রানী দ্বিতীয় এলিজাবেথকে। এছাড়া ব্রিটিশ রাজ পরিবারের আরও অনেক সদস্যকে এখানে সমাহিত করা হয়েছে। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রিটিশ সিংহাসনে বসে ফ্যাশনেও নিজস্ব স্টাইল গড়ে তুলেছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। পোশাকে উজ্জ্বল রঙকে দিতেন বেশ গুরুত্ব, আর টুপিতে থাকা চাই বৈচিত্র্য। তবে পোশাকে কোনো কিছুরই বাড়াবাড়ি থাকত না, যুগের সাথে মানানসই সাবলীল পোশাকে দেখা যেত এলিজাবেথকে। উজ্জ্বল রঙিন পোশাক, সঙ্গে মেলানো টুপি, হাতে একজোড়া দস্তানা, দূর থেকেও চেনা যেত রানী দ্বিতীয় এলিজাবেথকে। ফ্যাশনে নিজস্বতা ধরে রেখেছিলেন সদ্য প্রয়াত রানী। 70 বছরের রাজত্বকালে মোটামুটি সব রঙের পোশাক পরেছেন তিনি। দেশে বা বিদেশে যে কোনো আয়োজনে ব্রিটিশ সংস্কৃতির সাথে মিল রেখে সাবলীল পোশাকে দেখা গেছে তাকে। হাঁটুর ওপরে কখনোই পোশাক পরেননি এলিজাবেথ। নখে সব সময় থাকত হালকা গোলাপি রঙের নেল পলিশ। গয়নার ক্ষেত্রে ব্রোচ, কানে হীরার ছোট্ট দুল বা মুক্তার নেকলেস পরতেন রানী দ্বিতীয় এলিজাবেথ। 5000-এর মতো বৈচিত্র্যময় টুপি পরেছেন তিনি। পালক, মণি, মুক্তা, নেট, সিকোয়েন, ফুল, বহু রকমের ডিজাইনের টুপিগুলো প্রায় সময়ই পোশাকের সঙ্গে মিল রেখে পরতেন রানী। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে প্রায়ই মাথায় দেখা যেত স্কার্ফ, গায়ে রেইনকোট ও পায়ে বুট। রানীর প্রথম ফ্যাশন ডিজাইনার ছিলেন নরম্যান হার্টনেলে। 1947 সালে প্রিন্স ফিলিপের সঙ্গে তার বিয়ের পোশাকটি হার্টনেলি বানিয়েছিলেন। ক্রিস্টাল ও 10,000 ছোট ছোট মুক্তা বসানো ডাচেস সাটিন কাপড় দিয়ে বিয়ের পোশাকটি তৈরি হয়েছিল। 1953 সালে রাজ্যাভিষেকের সময় রানী দ্বিতীয় এলিজাবেথ যে পোশাক পরেছিলেন, সেটিতে যেসব দেশ তার শাসনাধীন ছিল সবকটির প্রতীক এমব্রয়ডারি করা ছিল। রাজনৈতিকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখলেও রানী এলিজাবেথ পোশাকের মধ্য দিয়ে নানা বার্তা দিতেন। রাষ্ট্রীয় সফরের সময় সেই দেশের প্রতি সম্মান জানাতে জাতীয় প্রতীক সংবলিত অলংকার ব্রোচ পরতেন এলিজাবেথ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাগর্নো কারাবাক অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজান সেনাদের সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে 100 সেনা নিহত হয়েছে। গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে। এতে ওই অঞ্চলে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। নাগর্নো কারাবাক নিয়ে নতুন করে মঙ্গলবার ভোরে সংঘর্ষে জড়ায় আর্মেনিয়া ও আজারবাইজান। শুরু হয় তুমুল লড়াই। এতে দুই পক্ষেরই সেনা হতাহত হয়। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান জানান, এই সংঘাতে তাদের দেশের 49 সেনা নিহত হয়েছে। এদিকে আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী 50 জন সেনা নিহতের কথা জানান। সংঘর্ষের জন্য একে অপরকে দোষারোপ করে দুই দেশ। 2020 সালের পর দুই দেশের মধ্যে এটি সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা। এতে ওই অঞ্চলে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। তাই দুই পক্ষকে লড়াই বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। পরে রাশিয়ার মধ্যস্থতায় সংঘাত বন্ধে সম্মত হয় দুই দেশ। 1980-এর দশকে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত থাকাকালে নাগর্নো কারাবাক নিয়ে প্রথম সংঘাতে জড়ায় দেশ দুটি। এ সময় আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃত অঞ্চলটি দখল করে আর্মেনিয়ার সেনাবাহিনী। পরে সবশেষ 2020 সালে অঞ্চলটি আর্মেনিয়ার কাছ থেকে আবারও নিজেদের নিয়ন্ত্রণে নেয় আজারবাইজান। 6 সপ্তাহের ওই সংঘাতে নিহত হয় 6,500 জনের বেশি। পরে রাশিয়ার মধ্যস্থতায় শেষ হয় ওই যুদ্ধ। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করতে গোপনে $30 কোটি বেশি ব্যয় করেছে রাশিয়া, দাবি করেছে যুক্তরাষ্ট্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন দাবি করেছে দেশটি। বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। 2014 সাল থেকে রাশিয়া বিশ্বের 24টিরও বেশি দেশের রাজনীতিবিদদের প্রভাবিত করতে এই অর্থ ব্যয় করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশের রাজনৈতিক দল এবং ব্যক্তিদের এই অর্থ দিয়েছে রাশিয়া। বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানান,
এটি ন্যূনতম পরিসংখ্যান বলে ধারণা মার্কিন গোয়েন্দাদের। তাদের ধারণা, রাশিয়া গোপনে আরও বিপুল অর্থ স্থানান্তর করেছে যা শনাক্ত করা যায়নি। তবে রাশিয়া কোন কোন দেশে এই অর্থ পাঠিয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি ওয়াশিংটন। এদিকে যুক্তরাষ্ট্রের এই দাবি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। খার্কিভের পর এবার ক্রিমিয়া ছাড়ছে রুশ কমান্ডার সহ অন্যান্য সেনারা। ইউক্রেনের গোয়েন্দাদের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট। প্রতিবেদনে বলা হয়, পরিবারের সদস্যদের জরুরি ভিত্তিতে রাশিয়ার মূল ভূখণ্ডে নিয়ে যাচ্ছে রুশ কর্মকর্তারা। অন্যদিকে রুশ অধিকৃত আরও কিছু এলাকা পুনর্দখলের দাবি করেছে ইউক্রেন। দেশটির সীমান্ত রক্ষী বাহিনী জানায়, রুশ সীমান্তের কাছে ভভচ্যাংস শহরের দখল নিয়েছে ইউক্রেনের সেনারা। এছাড়া রুশ সেনারা মেলিটোপোল শহর ত্যাগ করেছে। শহরের মেয়র জানান, মেলিটোপোল ছেড়ে ক্রিমিয়ার দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। এদিকে এক ফোন আলাপে পুতিনকে ইউক্রেন থেকে রুশ বাহিনীকে পুরোপুরি সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলস। উজবেকিস্তানে আগামীকালের পুতিন শি জিনপিং বৈঠকে গুরুত্ব পাবে ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু। এই তথ্য জানিয়েছে ক্রেমলিন। নিজেদের দেশে রাজনৈতিক সংকট এবং পশ্চিমাদের নিষেধাজ্ঞা এড়িয়ে বিশ্ব ব্যবস্থায় কিভাবে অবস্থান সুদৃঢ় করা যায় তাও গুরুত্ব পাবে দুই নেতার বৈঠকে। উজবেকিস্তানের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের বাইরে বৈঠক করবেন দুই নেতা। রুশ প্রেসিডেন্ট ভারত, পাকিস্তান, তুরস্ক এবং ইরান সহ অন্যান্য দেশের নেতাদের সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে। তবে চীনের নেতার সঙ্গে তার বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক মুখপাত্র। ইউরোপে প্রবেশের নানা প্রলোভন দেখিয়ে সোশ্যাল মিডিয়াগুলোতেও জোর তৎপরতা চালাচ্ছে দালাল ও মানব পাচারকারীরা। তাদের ফাঁদে পা দিচ্ছেন অনেক বাংলাদেশি। বৈধভাবে রোমানিয়া গিয়ে অবৈধভাবে ইউরোপের অন্য দেশে প্রবেশের চেষ্টা করছেন। এতে ক্ষুণ্ণ হচ্ছে দেশের সুনাম। সংশ্লিষ্টরা বলছেন, শ্রমবাজার হারাতে পারে বাংলাদেশ। সোশ্যাল মিডিয়াতে প্রলোভনের ফাঁদ রোমানিয়া থেকে ইউরোপের অন্য দেশগুলোতে পৌঁছে দিতে হবে 3,000 ইউরো, এমন সব বিজ্ঞাপন দালাল ও মানব পাচারকারীদের। এসব ফাঁদে পা দিয়ে বৈধভাবে রোমানিয়া যাবার পরও অবৈধভাবে সীমান্ত পাড়ি দিচ্ছেন অনেকে। রোমানিয়ার সরকারি হিসেবে গত আগস্টেই 50-এর বেশি বাংলাদেশি দেশটির সীমান্ত অতিক্রম করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাদের অনেককে দেশেও ফেরত পাঠানো হয়েছে। বিভিন্ন সূত্রের হিসেবে দেশটির বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে কয়েকশো বাংলাদেশি। তাদের আইডি কি এবং তাদের কোন সোর্স থেকে তারা এই প্রচারগুলো করছেন সেটা চিহ্নিত করা, আমাদের যে সাইবার ক্রাইম ইউনিট রয়েছে, আমাদের ডিজিটাল নিরাপত্তা আইনে এরকম একটা সমন্বিত উদ্যোগ থাকা দরকার। পরিস্থিতি এরকম চলতে থাকলে শ্রমবাজারটি হারানোর আশঙ্কা করছেন দূতাবাস সংশ্লিষ্টরা। মানুষ এক ধরনের প্রলোভন দেখায় যে ওদিকে স্যালারি বেশি আছে, আত্মীয় স্বজন আছে, তারা ভাবে যে না কেন রোমানিয়া থাকবো, আমরা ইউরোপে যাব। আসলে রোমানিয়াকে তারা ইউরোপ ভাবতেই চায় না, এবং এই জন্য শ্রমবাজারটা হারানোর বিরাট সম্ভাবনা আছে ওখানে। বৈধভাবে কর্মী নিতে চলতি বছর এপ্রিলে বাংলাদেশের সাথে চুক্তি করে রোমানিয়া। দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও শেঙ্গেনভুক্ত না হওয়ায় ইউরোপের অন্য দেশগুলোতে যেতে অবৈধ পথে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছেন অনেকে। যেখানে অতিরিক্ত টাকা মানুষ প্রতিশ্রুতি দিচ্ছে বা নিচ্ছে, এই প্রবণতার বিরুদ্ধে মাঠ প্রশাসন যদি আইনের প্রয়োগ করে তাদের একটা আকারটা ছোট হয়ে আসবে। চলতি বছর 1,00,000 বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা দেয় রোমানিয়া। তার অংশ হিসেবেই এবছর 5,000 বাংলাদেশিকে কর্মী ভিসা দেয় দেশটি। বিএমইটির হিসেবে গত 2 বছরে 10,000-এর বেশি কর্মী ভিসা দিয়েছে রোমানিয়া। সাবিনা পুথি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের পূর্ব পশ্চিমের সব সময় সবশেষ খবর। জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।